গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? আমি হচ্ছে পোকেমন বাংলা। তো আপনারা তো জানেন যে পোকেমন ট্রেনার হওয়া পোকেমন ওয়ার্ল্ডের মধ্যে সবার একটা ইচ্ছা থাকে, আর পোকেমন মাস্টার হওয়া আরও বড় ইচ্ছা। কিন্তু আমি কি বলবো যে পোকেমন ওয়ার্ল্ডের মধ্যে একটা পোকেমন মাস্টার কত বড় লোক থাকে, বা মানে কত রিচ থাকে একটা পোকেমন ট্রেনার। আমি এইটার জন্য একটা এক্সপার্টকে ফোন করছিলাম, আর আমাকে এক্সপার্টটা কী উত্তর দিয়েছে এটা আমি জানি না, অবাক হয়ে গেছি। আর এক্সপার্টের ফোনের ডিটেলসটা আপনারা দেখতে পারবেন, আর এই এক্সপার্টটা কেউ নয়, প্রফেসর ও। তো চলুন আমরা প্রফেসর ওকে সঙ্গেই শুনে নিই এই কলটার থেকে। হ্যালো, হ্যাঁ কে? পোকেমন বাংলা নাকি? বলো কি হয়েছে। প্রফেসর, আমি বলতে চাই যে আপনি তো পোকেমনের সম্বন্ধে সব কিছুই জানেন, তো পোকেমন ট্রেনার আসলে কত টাকা কামাই করে আপনি বলতে পারবেন? মানে বুঝলাম না, পোকেমন ট্রেনার আবার কত টাকা কামাই? না, আমি এটা বলতে চাই না। আমি একটা ভিডিও বানাচ্ছি, যে ভিডিওর নাম হচ্ছে কত বড় লোক একটা পোকেমন ট্রেনার, আর ইংলিশে হচ্ছে হাউ রিচ আ পোকেমন ট্রেনার, বা হাউ রিচ আ পোকেমন মাস্টার। দেখো, এরকম ফালতু ভিডিওর জন্য আমাকে স্যার কোনো দিনও ফোন করবো না, আমি অনেক ব্যস্ত। আমি প্রফেসর হোক, আর পোকেমন বোল্ডের মধ্যে আমি জানি না কিভাবে কত টাকা উপার্জন করে। আর কেউ যদি আর একবার ফোন করো তাহলে পুরো ছাড়বো না, ঠিক আছে? বেশি করবে না, হ্যাঁ ফোন করবি না, বুঝলি তো? ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হ্যায়। প্রফেসর ওকে আমাদেরকে বলতে পারো না যে পোকেমন ট্রেনার কত বড় লোক হয়? তো চলুন আমরা কেন বিনা কিছু দেরি করে এই ছোট ইন্টার পর এই ভিডিওটাকে শুরু করে দিই। তো পোকেমন ইউনিভার্সের মধ্যে একটা কারেন্সি আছে, সেই কারেন্সিটাকে বলে পোকে ডলার। তো সর্বপ্রথম আমি এটাই বলতে চাই যে আমরা এই মেন ভিডিওটাতে ফোকাস থাকবে পোকেমনের গেমের উপরেই। তো আপনারা যদি গেম খেলে থাকেন তাহলে আপনারা রিলেট করতে পারবেন, কেন কি আপনারা যদি পোকে বল কিনতে চান তাহলে পোকে বলের দাম থাকে 200 পোকে ডলার। তো এই ভিডিওটার মেন ফোকাস গেমের দিকে হবে, আর আমরা এখানটায় কার্টুনের মানে সিরিজের দিকে কোনো ডিটেলস নিব না। তো প্রথমে আমাদেরকে বুঝতে লাগবে যে পোকে ডলার কী। তো পোকে ডলার আসলে হচ্ছে ইয়ান, মানে জাপানিজ টাকাও বলতে পারবা, মানে $1 ইজ ইকুয়াল টু 110.80 ইয়েন, মানে $1 হিসাব হচ্ছে। আর পোকেমন ওয়ার্ল্ডের মধ্যে আমরা এই হিসাবটা কীভাবে বের করবো? তো আসলে আমরা এই হিসাবটা বের করবো পোকেমনের অফিসিয়ালি পেজের থেকে। তো এটা পেজটা হচ্ছে বাল্বাপিডিয়া। তো বাল্বাপিডিয়ার থেকে আপনার পোকেমনের সব সম্বন্ধ জানতে পারবেন। তো বাল্বাপিডিয়ার মধ্যে লেখা আছে যে 100 পোকে ডলার হচ্ছে $1। তো তার মানে আপনারা যদি জানেন যে একটা পোকেমন ট্রেনারের মানে কত বছর লাগে, তো সিরিজের মধ্যে 1 বছর 8 মাস লাগে একটা ট্রেনারের মানে পোকেমন লিগে জিততে। এবার পোকেমন গেমের মধ্যে আপনারা যদি গেম খেলে থাকেন তাহলে আপনারা যদি ফার্স্ট পারফেক্টে খেলেন তাহলে পরে অনেক তাড়াতাড়ি হবে, কিন্তু আপনারা যতগুলো ট্রেনারের সঙ্গে ব্যাটেল করবেন, তার সঙ্গে পোকেমন জিম লিডারদের সঙ্গে লড়াই করবেন, আর তার সঙ্গে এলিট ফোরকে হারায় যখন আপনারা চ্যাম্পিয়ন হবেন, যেই টাকাটা আর মানে যেই এম পোকে ডলারটা আসবে সেই পোকে ডলারটাকে আপনাদেরকে ডলারের সঙ্গে কনভার্ট করতে লাগবে। তো আমি কনভার্ট করার সিস্টেমটা আপনাদেরকে দেখাই দেবো, আপনারা শুধু জাস্ট গুগলে টাইপ করে নেবেন তাহলে পরে হয়ে যাচ্ছে। আর আমি যেই গেমটা খেলছিলাম ওই গেমটার থেকেই আমি আপনাদেরকে ডিটেলস দেখাই। গেম খেলে টোটাল গেমের আমার পয়সা হয় মানে পোকে ডলার হচ্ছে 66,575 ডলার পোকে ডলার, আর আসলে যদি ডলারে কনভার্ট করি তাহলে 668 হচ্ছে মানে পোকে ডলার। আর ডামরোল মেডিস, তাহলে এটাকে যদি আমরা ইন্ডিয়ান কারেন্সিতে মানে রুপিসে যদি আমরা কনভার্ট করি তাহলে কত হচ্ছে? তো কত হচ্ছে কি, তো তার আগে আমাদেরকে জানতে হবে যে পোকেমন ইউনিভার্সের মধ্যে সব জিনিসের দাম এত মূল্যবান যে আমাদেরকে ম্যাচ করেই তারপরে টাকা উপার্জন করতে লাগে। তো যদি পোকেমন ওয়ার্ল্ডের মধ্যে মানে পোকেমন সিরিজের মতো এইভাবেই করতে লাগে তাহলে পরে আসলে আমরা 1 বছরে কত টাকা উপার্জন করতে পারবো, মানে একটা পোকেমন ট্রেনার কত টাকা উপার্জন করতে পারবে। তো এটাকে আমরা ইন্ডিয়ান কারেন্সিতে আমরা যদি মানে কনভার্ট করি তো কত হচ্ছে?
তো ড্রাম রোল প্লিজ, মানে ড্রাম বাজাইতে থাকো, জানি নি কতটা হচ্ছে, তো ড্রাম বাজাও সবাই। তো আসলে হচ্ছে মোট 50,000-এর মধ্যে, তো হ্যাঁ এক বছরে আমরা 50,000-এর মধ্যেই আমরা পোকেমন গেমের মধ্যে আর তার সঙ্গে পোকেমন সিরিজের মধ্যে এত টাকা কামাই করতে পারবো। তার মানে পোকেমন ট্রেনার এত বললো 50,000 টাকা, আর আমরা যদি রিয়েল লাইফে দেখি তো 50,000 টাকা যে কিছু হবে না, কেন কি আপনাদের তো জানেন পোকেমন ওয়ার্ল্ডের মধ্যে জিনিসের দাম এতই বেশি যে আপনার ওই 50,000 টাকা মাত্র 2 দিনে বা 3 দিনেও শেষ হয়ে যাবে। আর পোকেমন ফায়ার রেডের আরও বেশি, পোকেমন ফায়ার রেডের মধ্যে একটা সাইকেলের দামই হচ্ছে 1,000,000 পোকে ডলার, আর ওই সাইকেলটা আমরা তাও আবার ফ্রিতে পাই যাই, তাহলে বাদবাকি ট্রেনারদের কী হবে এটাই ভাবেন। তো এটা ছিল পোকেমনের একটা ভিডিও, এইটা যদি জাস্ট একটা থিওরি, একটা পোকেমন থিওরি অ্যান্ড কাট। থ্যাংক ইউ আজকের ভিডিও দেখার জন্য, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন, এরকমই আপনাদেরকে আমি পোকেমনের রিলেটেড ভিডিও আমি বানাইতে থাকি। থ্যাংক ইউ, আর সুপার পোকেমন বাংলা, মানে আসলে পোকেমন বাংলা কিন্তু নাম চেঞ্জ করবে।